মাইসেলফ ভবিষ্যৎ অন্ধকার টিচার। তোর বাবা আমাকে রাখলো তোকে পড়ানোর জন্য, তোর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। নিজের ভবিষ্যতে এখনো উজ্জ্বল করতে পারলাম না, তোর ভবিষ্যৎ আর কি উজ্জ্বল করবো। অ্যাডভান্স তোকে একটা গিফট দিয়ে রাখি, এ না একটা টর্চ। আমার তো ভবিষ্যৎ অন্ধকার, তোর ভবিষ্যৎ অন্ধকারই হবে, সেটাই কোনো ডাউট নেই। এ না এই টর্চটা রাখ, ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে, জেলে জেলে অন্তত রাস্তা তো পেরিয়ে যেতে পারবি। তারপর বল তোর নাম কি? আরে তোর নাম যাই হোক না কেন, তোকে আমি টেপি বলেই ডাকবো, ঠিক আছে? একদম টেপি টেপি, কি সুন্দর লাগছে। তারপর কি রে, তোর পড়তে ভালো লাগে না ফোন ঘাঁটতে ভালো লাগে? আমার তো ফোন ঘাঁটতে দারুণ লাগে, তোর নিশ্চয়ই ফোন ঘাঁটতেই ভালো লাগে বল। তোর বাবাকে কত করে বললাম যে না কাকু আমি পড়াবো না পড়াবো না, তোর বাবা শুনলোই না, বললো না তুমি পড়াশোনা করা ভালো ছেলে মেয়ে, ট্যালেন্টেড ছেলে মেয়ে। আরে ট্যালেন্টেড ছেলে মেয়ে হয় কি করবো, চাকরি বাকরি তো আর নেই, নিজেরই ভবিষ্যৎ অন্ধকার, তোদেরও ভবিষ্যৎ অন্ধকার করতে চলে যাই এর বাড়ি তার বাড়ি। তারপর বল কি পড়বি আজকে? না ম্যাডাম আজকে পড়বো না, আজকে পড়তে একটু ভালো লাগছে না। পড়তে ভালো লাগছে না? একদম পারফেক্ট, তুই আমার ছাত্রী, কি হবে আর পড়াশোনা করে? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এবার কোন গাড়ি চড়ার কথা বলছি ভেবে দেখ, কত গাড়ি চড়তে যে হবে পড়াশোনা জানলে, না জানাই ভালো। আজকে আপনি এক কাজ করুন, আজকে আপনি কিছু আমাকে গল্প বলুন, আপনার কিছু গল্প শুনি, আজকে একটুও পড়তে ভালো লাগছে না ম্যাডাম। পড়বি না আজকে? ঠিক আছে, কি আর বলবো বলতো, জোর করে কি হবে, আমি বা পড়ে আর কত কি করেছি, কি করে ফেলেছি, তোদের আর কি বলবো বলতো, যে পর একটা যে আশা দেখাবো যে পর করে হচ্ছে চাকরি বাকরি পাবি, দেশের উন্নতি করবি, সমাজের কাজে লাগবি, নিজেরই কিছু হলো না তোদেরকে কি জ্ঞান দেব। তারপর বল কি গল্প শুনতে চাস? আপনার গল্প বলুন ম্যাডাম। আমার সম্পর্কে গল্প শুনবি? আমার সম্পর্কে কি আর গল্প শুনবি বলতো, গোটা তো একটা ইতিহাসই লেখা হয়ে যাবে, সারা জীবন শুধু লাইফে ডিপ্রেশন ডিপ্রেশন আর ডিপ্রেশন, কি আর গল্প শোনাবো। তার মধ্যেই যখন শুনতে চাইছি শোন একটা গল্প বলেই না হয়। আর একটু ভালো করে বসি, এখন তো তোদের বাড়ি আসা যাওয়া লেগেই থাকবে, অত ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে সাহেবি তালে কি করবো, আমি তালপুকুর ঘটি তো আর ডোবে না আমার। হ্যাঁ তারপর বলছিলাম কি, আগে তো আমি সবসময় পড়াশোনা করতাম, ভাবতাম যে পড়াশোনা করে চাকরি বাকরি করব, একটা বাবা মার জন্য কিছু করে দেব, সবার জন্য কিছু করব, নিজের জন্যই তো কিছু করব সবার আগে। কিন্তু তারপর দেখলাম যখন কিছু হচ্ছে না, তখন ঘরের একটু কাজে হাতাহাতি লাগলাম। শোন তবে মজার গল্প। ও আচ্ছা তাই? আমি না প্রথম দিন ঘরে চা করতে গেছিলাম, আমি তো করতেই পারছি না, একবার মাকে বলছি মা চা পাতা দাও, একবার বলছি এইটা দাও, একবার বলছি গরম জল করে দাও, নিয়ে চা করা শিখলাম। তারপর দ্বিতীয় দিন মাকে বললাম মা চাটা তো শিখে গেছি বেশ ভালো মতো, এই চাটা সবাই খেয়ে দে, বললো বেশ চা ভালো চা দোকান খুলে ফেল। এখন তো ভালো হলেই বলে চা দোকান খুলে ফেল, আমি কি আর চা দোকান খুলতে যাব, ঘরেই শিখলাম আর কি। তারপরের দিন আমি বললাম মা আমার না সকালে বেশ ঘুগনি মুড়ি খেতে ভালো লাগে, তুমি তাহলে এক কাজ করো আমাকে একটু ঘুগনি করা শিখিয়ে দাও। তারপর তো মা আমাকে একদম জম্পেস করে ঘুগনি রান্না শিখিয়ে দিল, একদম সব হাত চেটে পুটে খেয়ে নেবে, খুব সুন্দর ঘুগনি বানাতে জানি। ঘুগনি কিভাবে বানাতে হয় শোন, কাজে লাগবে, তো মেয়ে হয়েছিস সংসার বংসার করবি, কোথায় কি কাজে লেগে যাবে ভবিষ্যতে কেউ বলতে পারে? কি করবি দেখ, প্রথমে মটর ভিজাবি জলে, মটর ভেজানোর পর খাতায় লিখে রাখ না, কাজে দেবে দেখবি পরে কাজে লাগবে, খাতায় লিখে রাখ। লিখে রাখবো। শোন প্রথমে মটর ভিজাবি, মটরটাকে সেদ্ধ করবি, একটু হালকা করে একটু নুন দিয়ে দিবি, স্লাইড একটু এরকম ভাবে ঠিক নুনটা ছড়িয়ে দিবি কেমন। তারপর কি করবি, মশলা করবি, পেঁয়াজ কাটবি, রসুন কাটবি, আদা ঘষবি, সব কিছু কেটে কড়াইয়ে তেল দিবি, একটু লঙ্কা ফোড়ন দিবি, দিয়ে পেঁয়াজ রসুন আদা সব কিছু এরকম ভাবে ভালো করে নাড়বি কষবি, কষার পর ঘুগনি মশলা দিবি, ছোলা মশলা দিবি, অনেক রকম সব মশলা আছে সব দিয়ে একটু কুচকুচ 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 করে নেড়ে নিয়ে টমেটো দিয়ে একদম সুন্দর গন্ধ দিবি, নুনটা দিবি কিন্তু ঠিক মতো, নুন না দিলে কিন্তু কেউ গুন গাইবে না, যতই সুন্দর করো যতই ভালো করো নুন তোমায় দিতে হবে, ঠিক আছে? তারপর দিয়ে মটরগুলো ঢালবি, আলুগুলো ছোট ছোট করে কাটা থাকবে তো সেগুলো দিবি, দিয়ে নাড়বি লপালপ খাবি, ঘুগনি রান্না আমি শিখে গেছি এইরকম ভাবে। গল্প করবি আজকে যখন বললি পড়াশোনা করবি না, তাহলে শোন এইসবই শোন, মেয়ে মানুষ হয়েছিস কাজে লাগবে তো, লিখে রাখ লিখে রাখ, খাতায় খাতায় লিখে রাখ, কাজে লাগবে। তা কি রে অনেকক্ষণ তো হলো, তোর মাটা কি আমাকে টিফিন ফিফিন দেবে না, নাকি টিফিনের জন্যই তো আসি আমরা বল? জানি না মা কোথায় কখন কি দেবে আমি তো জানি না, কিন্তু টিফিন ফিফিন তো দিতে পারে। ওই যে ঘুগনিটা কিভাবে করতে হয় লিখে দিয়ে গেলাম তোকে, পড়ে দিয়ে গেলাম, ওই ঘুগনি বানিয়ে রাখবি, কালকে আমি ঘুগনি এসে খাবো, আজকে আর পড়বি না। তাহলে আর একটাই গল্প বলি শোন,
আমি একদিন কি করেছি জানিস, বিকালবেলা জল ঢেলে তো সবসময় মুড়ি খাই, এবার এখন পড়াশোনা করে তো কিছু আর সেরকম পাচ্ছি না, টিউশন পড়াচ্ছি, আবার তোদের মতো টিউশনে কিছু গেলে খেতে দেয় না, ঘরে গিয়ে খেতে হয়, ওই জল ঢেলে কি আর মুড়ি সবসময় ভাল লাগে। ঘরে একদিন কি বললাম যে মা আমাকে একটু মশলা মুড়ি করে দাও, তো আমি মশলা মুড়ি করব। মা একটু চানা মুড়ি করে দিল, তখন আমি শিখে গেছি কি করে চানা মুড়ি করতে হয়। প্রত্যেক দিন কি আর মাকে বলবো, ওই তো মুড়ি নিলো, একটু আম তেল দিলো, চানাচুর দিলো, ঝুড়ি ভাজা দিলো, বাদাম দিলো, একটু আলু ভাজা দিলো, আম তেল টাম তেল দিয়ে একদম কষিয়ে একদম ঝিকঝিক ঝিকঝিক করে মেখে দিলো, নিয়ে আমি সপাত সব খেয়ে নিয়েছি। এটাও লিখে রাখ না, বড় হাল তো সেই ভবিষ্যতে নিশ্চয়ই আমার মতোই হবে, ওই জন্য এখন থেকে টর্চ দিয়ে রাখলাম। তুই তখন গিয়ে অন্য স্টুডেন্টদের বলবি ভবিষ্যৎ অন্ধকার এরকম শিখিয়ে রাখবি, তবে তো খেতে দেবে নাকি? আজকে আর কিছু পড়বো না। না আজকে আর কি পড়াবো বল, তোরা তো আর পড়লি না, এই একটু গল্পই হলো, একটু রান্নার গল্প, যেখানেই যাই মেয়ে মানুষের একটু গল্প তো রান্নার বেশ থাকেই। ওকে কিন্তু তোর মাকে বলিস ওই ঘুগনিটা করে রাখতে, খাতা যেটা লিখে দিয়ে গেছি সব সুন্দর করে লিখে রাখ, একদম ফেয়ার করে লিখে রাখ। কালকে এসে দেখবো সব ফেয়ার করে লিখে রেখেছিস না। ঠিক আছে, কালকে আমি মাকে বলবো আপনার জন্য ঘুগনি বানিয়ে রাখতে। ঘুগনি চানা মুড়ি চা সবকিছু যেন ফেয়ার করে লিখে থাকে, মাকে বলবি খেতে দিতে, তখন তো কিন্তু পড়াতে আসবো নি। আচ্ছা ম্যাডাম, আপনার দুটো কানে দুটো দুধ। ও কানের দুল, বললাম না ভবিষ্যৎ অন্ধকার, একটা কানের দুল খুঁজে পাই তো আর একটা কানের দুল অন্য জায়গায় কোথায় পড়ে থাকে। এখানে ব্যাপারটা কি হয়েছে জানিস তো, এই কানের দুলটা ছিল আর এই কানের দুলটাও ছিল, বাকি দুটো হারিয়ে গেছে। তো কি করবো, টাকা পয়সা তো নেই, চাকরি বাকরি কোথায় পাবো, টিউশন টিউশন পড়িয়ে কত টাকা রোজগার হয়, 500 টাকায় কি আর সংসার চলে, ওই আর কি ওই জন্য দুটো পরে নিয়েছি, চালিয়ে ফেলতে হবে। ঠিক আছে ম্যাডাম, ছুটি, যাই এলাম, ভবিষ্যৎ অন্ধকার করবো কাল থেকে তোর। হ্যাঁ।